10 জুলাইরে মো বাপাঙ্কু মারি দিয়া যাইছে। মো স্মৃতি মনালিসা পণ্ডা, স্বর্গত সুরেন্দ্র কুমার পণ্ডাঙ্ক ঝিও। তো আমি সেথিপাই ধামনগর পুলিশ স্টেশনে গোটে এফআইআর দর্জ করিলু, কিন্তু পুলিশ এবে যাই কিছু বি একশন নেইনি। আউ বাপা মরিবা পূর্বরু আরএমএস থ্রুরু 12 জনকু লেটর সেন্ড করিছন্তি কি, স্পিড পোস্টে সেন্ড করিছন্তি কি, তাঙ্ক মরিবা পছরে কো কো মানে অছন্তি। আউ 16 জনকু সে পুরা ডিটেলসরে সমস্তঙ্ক নাম মেনশন করছন্তি। পুলিশকু আমি 24 ঘন্টা ভিতরে একশন নবা পাই কহিদিলু, কিন্তু সে এবে যাই বি কিছু নেই নাহান্তি। আউ সেদিন বি তাঙ্কর কিছু মানে ভাল রেসপন্ড আম প্রতি নথিলা। কহিদিলে কি আউ এমিতি আমি ইনভেস্টিগেশন ন করি কি 24 আওয়ার ভিতরে আমি কাহাকু বি জেলকু নেই পারিবুনি। কিন্তু তাঙ্ক পূর্বরু বাপাঙ্ক লেটর বি তাঙ্ক আইআইসি পাখরে অলরেডি থিলা। কহিলে আমি 30% পড়িছু। গোটে মরিবা লোক মরিবা পূর্বরু সে তমকু লেটর পঠেইছি, ইয়া মানে বহুত বড় কথা, মানে সে তমকু আউ তোমার যে সিস্টম কু বিলিভ করুচি সেথিপাই সে পঠেইছন্তি। কিন্তু তুমি 30% পড়িকি তাকু রখি দেইছ। তা ভিতরে সে লেখিছন্তি যে কলপিটস মানে বাপাঙ্ক মৃত্যু পাই দায়ী, কিন্তু তাপরে বি সে কিছু বি একশন নেই নাহান্তি। তো আমি এজি এসপি অফিস কু এইথিপাই আসছু, আমি ভাবুছু স্যার উপযুক্ত আমাকে ন্যায় দেবে, আউ সেমানে যে কামটা করি পার নাহান্তি 24 আওয়ার ভিতরে এমানে আমাকে করিকি দেখাইবে। যদি এসপিঙ্ক থ্রুরু আমাকে কিছু জাস্টিস প্রুভেন জিনিস ন মিলিলা, তো আমি মুখ্যমন্ত্রী নহলে ন্যায়ালয়ের আশ্রয় নেবো।